বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন আছেন যিনি কাপড় গোছাতে খুব ব্যস্ত আছেন, আর একজন শুয়ে আছে, ও এদিকটা দেখবে না, খুব লজ্জা পায়। এ কি, আমি কি খালি তোমার পিছে পিছে ঘুরবো নাকি? হ্যাঁ, গতকালকে হয়েছে কোমর বড় করতে হবে। এই যে এটা খালি যেরকম করে দিবে, এই যে এগুলা মিলে যাবে না, এইটা এইটা এখানে দিতে গোবা, আর এটা এইদিকে দিতে গোবা। এই বাবুকে নিয়ে যাও না, এটা খালি হুক গুলা সরালেই হয়ে যাবে। তুমি বাবুকে নিয়ে যাও, বুঝলে, কোমরটা বড় হয়ে গেল, যার জন্য লাগবে। এই আমার কিন্তু কাপড় কিন্তু ঠিকই আছে, এইটা খালি সরালে হবে। তুমি নিয়ে যাও, পরে কি বুঝা কি করো। পিছন দিয়ে খুলতে হবে,
ব্লগ করি ব্লগ। স্নান করা শেষ, এখন পূজা দেবো, দিয়ে তারপরে রান্না করবো। ও সেই 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 সাদা ফুলেরই অভাব, লাল ফুল তো সব ঠাকুরকে দেওয়া যায় না। সব ফুল তুললাম না, খালি অল্প ফুলই তুললাম, গাছটা দেখতে সুন্দর লাগবে। তাহলে ওই যে শাক খাওয়া হয়ে গেছে আর অল্প, আর এখন মাছ রান্না হবে। মাছগুলো আজকে সরষে বাটা রান্না করব। এখানে লঙ্কা আছে, তারপর আদা আছে, আদা নেই, রসুন আছে, লঙ্কা রসুন আর সর্ষা, সর্ষা এদিকে দেখাও, সর্ষে না, সর্ষা কোথায়, সর্ষে আমরা কই দিলাম, কই দিলাম, কই দিলাম, বলতে পারি না, আমি যাবো কথা বলে, আমি ঠিক আছে, দাঁড়া একটু দূরে দিই আমি। আচ্ছা করতে হবে,
হ্যাঁ ঠিক আছে দাও। প্যাকেটটা দেখো কি প্যাকেট, উল্টো প্যাকেট কেটেছে। চিনি চিনি একটু পরে দিবেন। আচ্ছা
প্যাকেট খাবার। দিবে খামচি দু পা ধরতে হবে পা বাইরে যাও থাক একটু বাইরে থাক ঘুমাইতেছে ও রেসিপি রেডি এদিকে দেখো ওখানে কালারটা তো বোঝা যাচ্ছিল না রেসিপি রেডি ধরো খালি গায়ে এভাবে খাচ্ছি এ তো ঠিক না সাটা ভালো লাগছে না হবে দাও ডাল দাও না ডাল অ্যাভেলেবেল তৈরি করেছে কিন্তু এতটুকু ডাল নিয়ে এসো মাছ নিলাম শস্যটা মানে আজ পর্যন্ত দিতে হয়নি
মাস কত টাকা? 80 টাকা।